এবার চলে আসি একটা পাবলিক স্পিকিং সেশনের একেবারে দ্য হার্ট অফ ইট, যে আপনি কি কথা বলছেন এবং কিভাবে জিনিসটা ডেলিভার করছেন। অফকোর্স আপনার ডেলিভারিটা স্পন্টেনিয়াস হওয়া উচিত, আপনি যদি স্টিফ হয়ে কথা বলেন জিনিসটা জমে না। আমি অনেক সময় দেখি স্কুল কলেজের ইভেন্টে খুবই স্টিফ হয়ে আমরা একটা খাতা দেখে বর্ণনা করছি। খাতা দেখে যদি বর্ণনা করতে হয় তাহলে কিন্তু আর স্পিচের দরকার নেই, খাতাটা দিয়ে দিলেই আসলে হয়ে যায়, মানুষজন পড়েই নিতে পারে। আপনি যখন স্পিচ দিচ্ছেন বি স্পন্টেনিয়াস, না দেখে বলেন। স্কুল কলেজে যদি স্টুডেন্টের সাথে কথাবার্তা বলেন তাহলে ওদের মতো করে কথা বলেন। আমি দুদিন আগে একটা স্পিচ দিচ্ছিলাম যেখানে ক্লাস 2-4 বাচ্চারা সেশনে ছিল, ওরা এত বাচ্চা ছিল ওরা হাত দিয়ে তালি না দিয়ে পা দিয়ে তালি দিচ্ছিল। সো ওদের সাথে যখন আমি কথা বলছি ওদের কার্টুনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বলছি, ওরা যেসব জিনিস করছে ওইটা নিয়ে কথা বলছি। সো ফার্স্ট পয়েন্ট হলো যে অডিয়েন্সের সাথে কথা বলছেন তাদের ভাষায় কথা বলেন। দ্বিতীয়ত, আপনি যখন কোনো একটা জিনিস ডেলিভারি করছেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মানুষের মনে রাখা অনেক কঠিন, রাদার গল্প বলেন। ফর এক্সাম্পল, আমি ইউজুয়ালি স্যুট টাই পরি না, আমি পাঞ্জাবি পরি। এই পাঞ্জাবি কেন পরি না, আমি একটা গল্প বলি যে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাকে দারোয়ান ঢুকতে দেয়নি, দারোয়ান বললো যে কি চাই, আমি বললাম ভাই স্পিকার, দেন দারোয়ান বললো ভাই তো, আমি বললাম যে ভাই আমি স্পিকার, তখন বলে যে কি কার, তখন আমি বললাম যে ভাই আমি কথা বলতে চাই, বলছে কি কথা বলতে চান। সো ইটস আ গুড স্টোরি, এটা আমি অলরেডি অনেক কয়েকটা ভিডিও বানিয়েছি। কেন, আমি তাদেরকে বুঝাতে চাই যে ড্রেসিং সেন্স কীভাবে মেনটেন বা ড্রেস এটিকেট কী। সো এটা বুঝাতে চাই যদি আমি বলি যে হ্যাঁ এরকম স্যুট পরবা, বেল্টের সাথে শুয়ের কালার ম্যাচ করবা, টায়ার সাইজ হয় হলো এই পর্যন্ত, এই জিনিসগুলো বললে না অনেক কাঠখোট্টা শোনায়। বরং ওটা না করে যখন আমি একটা গল্প বলি, আমার গল্প পাঞ্জাবি কেন পড়ি, কীভাবে একবার ইনসাল্টেড হয়েছিলাম, ওরা থেকে কীভাবে জিনিস শিখেছি, তখন না মানুষের অ্যাটেনশন পাওয়া যায়। অ্যান্ড যখন আপনি অ্যাটেনশনটা পেলেন গল্পের মোরালটার থ্রুতে আপনি আপনার মেসেজটা ডেলিভার করেন। সো ডেলিভারির এই স্টোরি টেলিং জিনিসটা অনেক ভালো যায়। অথবা আপনি যখন কথাবার্তা বলছেন হিউমার অ্যাড করেন। হিউমার একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যেটা থ্রুতে সবাই সবার সাথে কানেক্ট করতে পারে। আমি যেমন 10 মিনিট স্কুল চালাই, আমরা ভিডিও তৈরি করি। সো আমার একটা স্টোরি আছে যে আমার মা জানতো না যে আমি কী করি। সো আমার মা এক আন্টিকে বলে যে ভাবি আমার তো ভিডিও বানায়। সো কিউরিয়াস আন্টি জিজ্ঞাসা করে ভাবি কিসের ভিডিও বানায়, দেন আমার মা বলে ভাবি আমি তো জানি না ও কিসের ভিডিও বানায়, আমি দেখি ও রাতেবেলা যায় সকালবেলা চলে আসে। সো ইটস এ ফানি স্টোরি, বাট ওটার থ্রুতে আসলে আমি মানুষের সাথে কানেক্ট করতে পারি যে আমি আসলে কী করি, অ্যান্ড এন্টারপ্রেনার হওয়ার জার্নিটা কেমন। সো কোনো একটা ইনফরমেশন যখন আপনি দিচ্ছেন মেক শিওর যাদের সাথে কথা বলছেন ওদের লেভেলে এনে যেন আপনি কথাবার্তা বলতে পারেন, একটা গল্পের মাধ্যমে যেন আপনি ডেলিভারিটা দিতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল হিউমারাস ওয়েতে বা হিউমার দিয়ে কোনো কঠিন জিনিস যেন আপনি দিতে পারেন। সো ডেলিভারির ক্ষেত্রে এই কয়েকটা জিনিস যদি মেনটেন করেন আই বিলিভ আপনার স্পিচ অনেক সুন্দর হয়ে যাবে।